বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমি যখন ঝগড়া করি আমার হাজবেন্ড বলেন যে তুমি বৃন্দার মতো কথা বলো না। ধারাবাহিকের শেষের পথে আমরা জানি সকলেই গল্প শেষে কি চমক আসবে সেটার অপেক্ষায় রয়েছে দর্শকরা, কিন্তু যে প্রেমটা দেখতে পেলো না, সেই প্রেমটা বা সেই বিয়েটা যে হলো না, যে নিজেদের মধ্যেও কি কোনো একটা কাজ করে যে না একটু প্রেমটা দেখালে ভালো হতো বা বিয়েটা হলে ভালো হতো, নাকি অন্যরকম গল্প হলে সেটা হবে না? না না, এই কিছু জিনিস অসম্পূর্ণ থাকাই অনেক বেশি ভালো, তো ওই খিদেটা থাকে মনে। আর কি বলতো, হ্যাঁ, আর সব জায়গায় তো প্রেমটা দেখানো হয়, তাহলে এটা এমন একটা গল্প যেটাতে প্রেম দেখ প্রেম এত প্রেম থেকেও দুজনের মধ্যে অদ্ভুত একটা প্রেম আছে, কিন্তু সেটা থেকেও কেউ কারুর কাছে ধরা পড়েনি, বা অঙ্কুরের দিক থেকে বেশি প্রকাশ্য, বৃন্দার দিক থেকে একটু কম প্রকাশ্য, হ্যাঁ, বা পুরো ব্যাপারটা সম্পূর্ণতা পাইনি, তো ঠিক আছে, এটা এটা এটাও তো একটা গল্পের পার্ট। আমরা কত রকম প্রেম দেখেছি, আমরা দেবদাসে দেখেছি যে দুজনকে ভালোবাসে কিন্তু একজনের বিয়ে হয়ে গেছে, একজন মারা গেছে শেষে, এরকম মানে প্রচুর উপন্যাস আছে যেখানে ভালোবাসা দুটো মানুষ মানে শেষ অব্দি এক হতে পারেনি, এবং অনেক বড় বড় মুঘল আজম থেকে শুরু করে অনেক বড় বড় স্টোরি সেরকম আছে। তো আমার মনে হারালে সেটা বেশি মানুষকে টাচ করে না, না এক হলে। সত্যি কথা বলতে খুব কম দিনেই আমাদের এটা একটা অদ্ভুত একটা ফ্যামিলির মতন হয়ে গেছে, যেখানে বলে বোঝাতে পারবো না, সবার সাথে সবার বন্ডিং এতটাই ভালো, ভাই বোন যে আমার আমার ফ্যামিলির সবাই, ও আমার খুব ভালো বন্ধু, সবাই সবাই আরও আছে, পৌলমী আছে, রিয়া আছে, সুতীর্থদা আছে, কুণাল আছে, মৌদি আছে, সিনিয়রার সবাই, কেউ সিনিয়ররা সিনিয়রের মতন নয়, মানে ওরকম অ্যাটিটিউড ডালা রাগ সবাই একসাথে এত এই দেড় বছরে এত মজা করেছি, মানে সিরিয়াসলি সিন তো করেছি, এবং সিনস করার পরেও মানে আগে পরেও এতটাই আমরা মজা করেছি, এতটা নিজের নিজেদের পার্সোনাল লাইফ থেকে সরে মানে আমাদের যা কষ্ট দুঃখ সব কিছু লাইফে হয়েছে, আমাদের লাইফে অনেক কিছু বড় খারাপ জিনিস হয়েছে, ভালো জিনিস হয়েছে, সব কিছু আমাদের এখানে এসে আমরা নিজেদের মধ্যে ডিসকাস করতাম, আমাদের কষ্ট দুঃখ সব কিছু, হ্যাঁ, একটা মানে এটা একটা রিলিফ পয়েন্ট ছিল যে শুট করব, তারপর আমাদের নিজেদের বন্ধুদের মধ্যে কথা আড্ডা খাওয়া দাওয়া সব কিছু মিলে একটা সত্যি মানে এত সুন্দর একটা ফ্যামিলি যে পেয়েছি, এটার জন্য আমি রিয়েলি গ্রেটফুল আমার ক্যারিয়ারকে যে আমি আজ সুন্দর এত একটা ফ্যামিলি পেয়েছি। আর সবাইকে মিস করব, মানে এখানে যারা যারা আছে তাকে বেশি, প্রত্যেককে, কাউকে বেশি ওরকম কম তো বলা যাবে না, তো পলিটিক্যালি তো বলা যাবে না ওভাবে, তাহলে তো অনেক সমস্যা হতে পারে। তো মেকআপ রুমটাকে বেসিক্যালি খুব মিস করব, এখানে যারা যারা আছে, আমি এখানে সবথেকে বেশি ক্লোজ, মানে আমাদের এখানে আদিত্য আছে, পৌলমী আছে, মানে আমার যে বৌদি হয়, রিয়া আছে, আমার যে বোন হয়, ছুটকি, সুতীর্থদা, মৌদি, সবার সাথে ভীষণই ক্লোজ, সন্দীপদা, কাকে ছেড়ে কার নাম বলবো, সবাইকে খুব মিস করবো, সবাইকে ছেড়ে একটা দিন কাটাতেও, মানে যেহেতু আমার আমার ডেইলি না, আমি রোজ সকালে আসতাম, রোজ রাত্রেবেলা যেতাম, তো আমার একটা অভ্যেসের মতন হয়ে গেছে এই দেড় বছর অলমোস্ট। চরিত্রটাকে প্রচণ্ড রকমভাবে মানে অঙ্কুরকে তো আমি আমার লাইফের মানে নিজস্ব লাইফের একটা 25-30% আমার যে নিজস্ব ক্যারেক্টার তার মধ্যেই অঙ্কুর রয়েছে, তো আমি ওটাকে মিস করব এরকমভাবে যে আমি এখানে এক্সপ্রেস করতে পারতাম আমার চরিত্রের কিছু অংশ, তো সেই জিনিসটাকে আমি অবভিয়াসলি মিস করব। তবে মানে সত্যি মানে এটা একটা স্প্লেন্ডেড এক্সপিরিয়েন্স। আর বৃন্দা করতে করতে আমার অবস্থা এরকম হয়ে গেছে যে আমি খানিকটা বৃন্দার মতো হয়ে গেছি, ইভেন আমি আমি যখন ঝগড়া করি আমার হাজবেন্ড বলেন যে তুমি বৃন্দার মতো কথা বলো না, ইভেন মানে আমার ওরকমই একটা ব্যাপার চলে এসেছে, কারণ সারাদিন আমি এখানে ওরকমভাবেই থাকি, তো বৃন্দা দেড় বছর ধরে অলমোস্ট বৃন্দা করতে করতে আমি বৃন্দাই অনেকখানি হয়ে গেছি, সেটা থেকে বেরোতে আবার সময় লাগে। বৃন্দাদের বৃন্দা লাইফে কিন্তু কোনো ভালোবাসা ভালোবাসা আছে, কিন্তু বৃন্দা কাউকে কিন্তু ভালোবাসতে পারে না, তাহলে কিন্তু বৃন্দা বাড়িতে মানে নিজস্ব লাইফে হলে চাপ, কিন্তু তো ওইটুকু ওইটুকু ডিফারেন্ট, বৃন্দা বৃন্দার বরকে ভীষণ ভালোবাসে, বৃন্দা হয়ে গেলে কিন্তু সাংসারিক লাইফে চাপ পড়ে যাবে। বৃন্দা শুধু কথায় জ্ঞান দেওয়াতে বৃন্দা, বাকি সব কিছুতে পৃথা, তাই তো ভালো। কি চমক আছে সেটা তো একটু বলো। শেষে শেষে চমক তো ওটা দর্শক
দর্শক দেখতে পাবেন কি চমক আসছে। আমরা যতটুকু পাচ্ছি ততটুকু এখন আমরা শুট করে করে চমক বানানোর চেষ্টা করছি লাস্ট পর্যন্ত। এটাই এটাই চমক আপনারা মানে অবভিয়াসলি এটাই হতে পারে যে বৃন্দা এতদিন ধরে যে ওর ভাই বোন মা বাড়িতে সবাইকে সামলে ওর যে লড়াইটা সেটা শেষে ও সাকসেসফুল হলো, মানে এই ব্যাপারটা আপনারা অন্তত দেখতে পাবেন এটা আমার। আর অঙ্কুর বৃন্দার কি হতে পারে সেটা এখন অবধি না বলাই থাক, সেটা আপনারা মানে দর্শকরা দেখুন টেলিকাস্টে আপনারা দেখতে পাবেন, সেটা সাসপেন্স থাকুক। কিন্তু আমি এটুকু বলতে পারি যে সিনগুলো এখন করলাম সেটা হচ্ছে যে বৃন্দা ওর দুই ভাইকে পায়ে দাঁড় করানো প্লাস বাকি ওর বোন মা সবাইকে যে সাপোর্ট নিয়ে চলাটা ওর যে লড়াইটা ও লড়াইতে ও সাফল্য লাভ করেছে এইটা আপনার দর্শকরা বুঝতে পারবে। সেটা বৃন্দা মাথা উঁচু করে সমাজে সেটা দাঁড়াতে পারবে যে হ্যাঁ আমি সবাইকে নিয়ে বৃন্দা খুবই টেনশনে থাকে। দেখা যাক কি আসতে চলেছে, বৃন্দা নিজেও জানে না, অঙ্কুর জানানোর চেষ্টা করছে, অঙ্কুর এটা চায়, এটা অঙ্কুরের মনের কথা, কিন্তু আদেও কি হতে চলেছে জানি না, ওটার জন্য তো দেখতে হবে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।